এই জায়গাটা থেকে যদি মনে করেন যে দেখুন আজকের দিনটাতে হয়তো কোনো একটা জায়গা থেকে আপনারাই কি আপনাদের আলাদা করে নিচ্ছেন না, কারণ ধরুন আজকে কিন্তু পৃথিবীতে অনেক জব আছে। আপনি একটা খুব সুন্দর কথা বললেন যে আপনি একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সেখানে ধরুন আপনার মতো মানে আপনার মতো বলতে আপনি অনেকজনকে জায়গা করে দিয়েছেন, কিন্তু আরও কিন্তু অনেকজন আছে যারা হয়তো ভেবেছে আমি এইভাবে জন্মেছি বলে আমাকে টাকা তুলেই জীবিকা নির্বাহ করতে হবে, আমি কোনো কাজ করতে পারবো না, যদিও সে কিন্তু সক্ষম। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় যে এটাই ঠিক পন্থা না তাদেরও ঘুরে দাঁড়াতে হবে? দেখুন, খুবই ধন্যবাদ আগে জানাই যে আপনাদের এই প্রশ্নটা, আর এর উত্তরটা কিন্তু আমাদের সবার কাছে আছে। প্রথম যে ভারতের প্রধানমন্ত্রী পুরুষ, আমরা কিন্তু পুরুষকে অনেক পুরুষ দেখি রাস্তাঘাটে ভিখারি, আমাদের এখানে সিএম মহিলা, কিন্তু আমরা অনেক মহিলাকে দেখি ভিখারি, তো আমাদের তো কেউ কোনো জায়গায় নেই, তাও আমরা ভিক্ষা করছি, ভিক্ষে ওটা তুলে নামানো ওটা ভিক্ষা, ওইটা ভিক্ষা। আর ওইটা কেন যে সংগঠনের কাছে আমরা কোনো জব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়, আমরা হলাম একটি সংগঠন যেখানে খুব নির্মিত একটা প্রজেক্ট থাকে যার মধ্যে মানুষরা কাজ করে। এবার তারপরেও কিন্তু হাজার হাজার লাখ লাখ ট্রান্সজেন্ডার্স আছে, তাদের জন্য কোনো আপনার সোশ্যাল স্কিম নেই, সোশ্যাল স্ট্রাকচার নেই, কোনো জব নেই, তো কোথায় তারা যাবে? আপনি তো রাস্তাঘাটে ওটা দেখেছেন, আমাদের তো লোকেরা রাস্তাঘাটে যৌন পেশাও করে থাকে, তখন তো খুবই কষ্ট হয়। সব থেকে বড় ব্যাপার যে আমরা যেটা করি সেটা খুব বাধ্যতামূলক করতে হবে, না মানে আজকে যদি আমাদের জন্য যদি কোনো জায়গায় গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যদি কোনো জায়গা করে দিয়ে থাকতো যে এই মানুষরা এই পড়াশোনা করলে এই সিকিউরিটি স্কিম পাবে বা এই সোশ্যাল স্কিম আছে বা এই জব আছে, তাহলে আর অসুবিধে হতো না, আর হবেও না, কখনো হবে না, কেন আমরা যে আছি ওরা থাকবো। আর ভিক্ষেটা তো সত্যি বলতে গেলে আপনি দেখেছেন যে যতটা আমরা আছি, আমরা তো সিগন্যালে সিগন্যালে আছি, মহিলারা তো মন্দির থেকে নিয়ে মাজার থেকে নিয়ে গির্জার চার্চ থেকে নিয়ে কোথায় নেই প্ল্যাটফর্ম থেকে, তার বদনাম আমরাই হই, কেন স্ট্রাকচারটা আমাদের জন্য নেই। ঋতুবর্ণ ঘোষ, যিনি ডিরেক্টর ছিলেন, অনেক ভালো ভালো বই উপহার দিয়েছেন, হয়তো তিনিও সমাজের থেকে কোনো একটা জায়গায় হয়তো ব্যথিত ছিলেন, কারণ আমরা একটা জায়গায় আমি তুলে ধরছি কথাটা, মীরের একটা প্রোগ্রামে গিয়েছিলেন মিরাক্কেলে, সেখানে ঋতুবর্ণ ঘোষকে মীর একটা টোন কেটেছিল, যার পরিপ্রেক্ষিতে ঋতুবর্ণ ঘোষ একটা কথা বলেছিল যে মীর তুমি এই সমাজটাকে নিয়ে কিন্তু আমার, আপনারা যেহেতু সমাজের এই পার্ট বা আমরা সবাই একজন সমাজের পার্ট, তো সেই হিসাবেই বলছি যে তুমি ওদেরকে বলো না, তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলো, আমি তোমার দাম দিয়ে সামনে দাঁড়িয়ে সহ্য করবো। সেই নিয়ে মীরের সঙ্গে একটা বিবাদ, তো মানে বিভেদ বেঁধে গেছিলো এবং পরবর্তীকালে সমাজে অনেকে তার প্রতিবাদ করেছিল, কিন্তু আপনার কি মনে হয় যে সেদিনের প্রতিবাদটা সমাজে ফলোথ্রু হয়েছিল না পরবর্তীকালে সেই প্রতিবাদটা ওই দিনের জন্যই বিলিয়ে গেছিল? আমি সরাসরি প্রসঙ্গে যেতে চাইছি না, কেন আমি সেই জায়গায় প্রেজেন্ট ছিলাম না, বাট আমি শুনেছি অনেক জায়গা থেকে যেটা এটা হয়েছিল। যদি মিহির করে দিয়ে থাকেন এটা, আমার মনে হয় আমরা মিহিরকে বা মিহির মতন পুরুষকে তো আমরা কখনো ওইরকম মেমেট্রি করি না, তাহলে আমাদেরকে নিয়ে মেমেট্রি করার কি ছিল? আর যার নাম আপনি বলছেন ঋতুপর্ণ ঘোষ, উনি এখন নেই, ওনাকে আমার কোটি কোটি শ্রদ্ধাঞ্জলি, উনি যেখানে থাকুন ভালো থাকুন, ওনারও অনেকটা যোগদান আছে এই কমিউনিটির জন্য, কমিউনিটিকে এগিয়ে যাওয়ার জন্য। উনি সরাসরি যদি বা না বলতেন কি আমি এই কমিউনিটি বা কোনো রকমে, বাট ওনার মনটা তো আমাদের মতনই ছিল আমার যেটা মনে হয়, সেই জন্যে ওনাকে কোটি কোটি নমস্কার। আর কিছুটা তো ফল হয়েছে, সেই যে উনি যে তাকে যে থামিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তটার জন্য, মানে এটা নিয়ে অনেক নাড়াচড়া হয়েছিল, তো একটু তো ফল হচ্ছে যে আমরা কিন্তু চুপ থাকতে পারি না। আচ্ছা ম্যাডাম, ধরুন আজকে তো এখানে এসছেন, দুদিন পরে বা আজকেই ধরুন দশমী শেষ, আমাদের দুর্গাপুজো বা দেবী আমাদের থেকে চলে যাবেন, বা হয়তো আরো একদিন দুদিন এই আনন্দটা থাকবে, এর পরের যে জীবন আপনারা কি কোনো মানে আপনাদের জীবিকাটা কিভাবে চলবে? আমি আগে বলতে যাচ্ছিলাম, আমি সন্তোষ, আমি আমরা কলকাতা ইস্তা নামক একটি সংগঠন থেকে এসেছি যেটা টোটালি ট্রান্সজেন্ডার অর্গানাইজেশন,
আর এখানে অনেকেই আমরা আছি যারা ট্রান্সজেন্ডার অর্গানাইজেশনের আমরা এমপ্লয়ি এবং আমি এক্সিকিউটিভ ডিরেক্টর এখানে। আর আমি অন্যান্য কমিউনিটি আর কনসালটেশন করি, যেমন ইউএন এর সাথে, ডাব্লিউএইচওর সাথে, অন্যান্য জায়গায় আমরা কনসালটেশন করে থাকি, তাতে আমার জীবিকাটা চলে আর বাকি লোকের জীবিকা কলকাতার স্তর যারা আছেন যারা এমপ্লয়ি তাদের ওনাদের কাছ থেকে চলে। আর আমরা যারা ভলেন্টিয়ার্স তারা অন্য অন্য কাজও করে থাকেন, যেমন বিউটিশিয়ান অনেকেই মাসাজ জানে ওটা করে, অনেকেই অনেক রকমের কাজ করে। থ্যাংক ইউ ম্যাডাম, আবার দেখা হবে। আমরা সজাগ দৃষ্টির তরফ থেকে আমাদের শুভকামনা জানাবো আগামী।